আসেন নির্বাচন চ্যালেঞ্জ যাব না তো যাব না সরকারের বিরুদ্ধে সরকারের সেগুলো ভোটের মাধ্যমে প্রমাণ করেন কেন এখন সবাই তো আপনাদের আমচুস্তির মতো চেহারা হয়ে গেছে উনি বলছেন তলাবিহীন জুড়ি এখন এমন তলা লাগাইছে বিদেশিরা দৌড়াচ্ছে আমি 72 থেকে 75 তলাবিহীন আবার আপনারা ওই 96 থেকে 2001 মোটামুটি স্টেবল ছিল তারপরে আপনারা এই 2008 থেকে 14 14 থেকে 18 18 থেকে 23 তলাবিহীন জুড়ি তলামলা কিছুই নাই আজকে চালের কেজি দ্রব্যমূল্য এবং তারপরে সমস্ত কিছু বাংলাদেশে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে উঠে গেছে সাধারণ মানুষ মধ্যবিত্ত আজকে হাঁপ ছেড়ে বাঁচার পথ খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশে 100 টাকা কেজি সবজি থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ তেল মরিচ মাছ মাংস এগুলো নিয়ে ওনাদের বড় বড় উপদেষ্টা আপা আমি এই প্রশ্নটা কাসর ভাইকে তিন বেলা খাওয়ার অধিকার করা কেড়ে নিচ্ছে আমি কাসর ভাইকে প্রশ্নটা করতে চাই কাসর ভাই আপনারা ভোটের রাজনীতি করেন ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের মুখাপেক্ষে করেন পরে আমার মানুষের যে দ্রব্যমূল্যের দাম কিছু বলতে দিলে তো হবে না দ্রব্যমূল্য নিয়ে কি আপনারা খুব বেশি করে করে আমাকে উত্তর দিতে দেন এটা হবে না আমাকে আসতে হবে না এক মিনিট না আমাকে আমাকে আমার শেষ করতে দিন বিজেপি নির্বাচনে আসতো নির্বাচনের প্রচারণে এই কথাগুলি বলে দেখতো যেন আরে রাখেন আপনারা নির্বাচন করছে আন্তর্জাতিক বিশ্ববাস্তবতা ভোটারবিহীন এইটা কি সরকার পরিবর্তনের মাধ্যম ডিসিএসপি অফিসের রাতের অন্ধকারে নিশি রাইতের ভোট করলেন এইটা সরকার পরিবর্তনের মাধ্যম নিজে যতক্ষণ ফিতা কাটা ছিল ততক্ষণ ফিতা কাটলেন আপনাদের মনোনীত নির্বাচন কমিশনকে দিয়ে আপনার ফিতা কাটা শেষ তারপর আপনি তফসিল দিলেন এখন কত নাটক করছেন আপনার মহাসচিব বলছে ঢুকতেই পারছে না পার্টি অফিসে এত ভিড় বাপ জন্মে 50-60 বছর রাজনীতি এরকম ভিড় নাকি দেখেনি এত ভিড় এমন বক্তৃতার এমন বয়ান ভিড় ভিড় বলছে মুক্ত শুকায় চুনসি হয়ে গেছে মানুষ কিন্তু এইটাই দেখে চাপায় না আমাদের একটা খাবার আছে আম কেটে চার টুকরা করো রোদে শুকাও ওটাকে বলে আমের সুটকি এখন সবাই তো আপনাদের আমচুস্তির মতো চেহারা হয়ে গেছে এখন সেইটা তো আপনারা বলতে পারছেন না আমার চাঁপাইনবাবগঞ্জের আমচুস্নি আমচুস্নি বলে দিল হ্যাঁ তারপরে উনি যেটা বললেন যে রাষ্ট্রীয় ক্ষমতার পথ খুঁজছি আমরা রাষ্ট্রীয় ক্ষমতার মতো বুঝি না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই এই নির্বাচনে আপনি ক্ষমতা আসেন আজকে পিটার হাসকে আপনি সমালোচনা করেন আমার প্রশ্ন কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে আপনি তো অবরোধ দিয়ে যাচ্ছেন হরতাল দিয়েছেন ঘটনা তো একই থাকছে কেন আপনি বুঝেন না নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় না না আমি বুঝি না না আইন পাস করতে হবে সব দলকে নিয়ে সব যে তো তত্ত্বাবধায়ক মানেন না ওরা কোথায় আইন পাস করবে ওরা মানেন না পার্লামেন্টে আইন পাস করবে রাস্তাঘাটে তো আইন পাস করবে পার্লামেন্টে আপনারা কোথায় আমরা যেখানেই থাকি আইন পাস আমরা কি ষষ্ঠ সংসদ নির্বাচন করে যে আইন পাস করেছিলাম তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ তখন কোথায় ছিল আপনি কি ভুলে গেছেন আপনার স্মৃতিতে কি কি মেমোরি আউট সেটা সেদিনকে পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল ওই বিল পাশের মধ্যে কিন্তু তখন তো দেশ পুরো অচল হয়ে গেছিল দেশের কিসের অচল কিসের সচল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশ অচল আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেও দেশ অচল আপনার তো রাজপথ কতটা অচল করে 96 আপা আপা আমি প্রশ্ন করি 96 এ যেভাবে যেভাবে আওয়ামী লীগ দেশ অচল করে আপনাদের বাধ্য করেছিল আপনারা সে বাধ্য করতে পারছেন না মোটেও বাধ্য না আমরা জনগণের প্রতি কমিটেড ছিলাম ওই আওয়ামী লীগের ওই উশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ডের আপা আমাদের সময় শেষ আমরা বিদায় নিব সমাধানের ষষ্ঠ সংসদ নির্বাচন বিদায় নিব এইখানেই সমাধান আছে ওই সমাধানের পথে আওয়ামী লীগকে হাঁটতে হবে আপনাকে ভোটে আসেন ভোটে আসেন আপা বিদায় নিব আপনার কাছ থেকে ভদ্রতা সূচক এক মিনিট কাসর ভাইকে দিলাম তারপর আমরা শেষ করব কাসর বিষয়টা কি এমন যে আওয়ামী লীগ 21 বছর আন্দোলন করে ক্ষমতায় এসেছিল বিএনপি আর 4 বছর পর ক্ষমতায় আসবে বিষয়টা এমন না ওনারা বলেন 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা বাধ্য করেছিলাম এবং সেই বাধ্যটা সেই বাধ্যটা কিন্তু এই দলটা করতে পারে নাই হ্যাঁ আমি আবার স্বাগতম জানাতাম এই চ্যালেঞ্জটা যদি নির্বাচন ওনারা নিতেন যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ রে আরো কড়া করব আরো কড়া অবরোধের আহ্বান জানাচ্ছেন না ভোটের মাধ্যমে এসে ওনারা তো বলছেন দেশের দেশে ওনাদের দেশের জনগণ ওনাদের পক্ষে ভোটাররা ওনার পক্ষে এই চ্যালেঞ্জটা যদি আওয়ামী লীগ ছুড়ে দিতেন যে আমরা নির্বাচনের মাধ্যমে যেতে পারেন আপনার যদি ভোট কেন্দ্রে অবস্থান থাকে নির্বাচনে থাকে আপনি আওয়ামী লীগকে করতে পারতেন ডিসিসপির সাফায়ার কত গাইবেন নিজের ব্যর্থতা অন্যের উপর দিবেন না অন্যের উপর দিচ্ছেন কখনো সরকারের উপর কখনো নির্বাচন কমিশনের উপর এটা জনগণ বুঝতে পেরেছে যার জন্য আপনাদের 5 বছর ওয়েট করতে হবে
জি আমরা বলি এখনো বলি আসে নির্বাচন চ্যালেঞ্জ যাব না তো যাব না সরকারের বিরুদ্ধে বলছেন সরকারের সেগুলো ভোটের মাধ্যমে গ্রহণ করেন কেন দল ভেঙে বলছেন আমি আমি জানি না মানে এক সময় তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যবহার হতো যে আরেকবার ডাকিলেই আসিতাম বিএনপি ওই অবস্থানে নেই এটা পাপে পাপ পরিষ্কার করলো ফলে আপনারা ডাক আপনারা ডাক দিয়ে যাচ্ছেন এটাই আমরা চাই এটাই সমীকরণ নির্বাচনে আসেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অভিযোগ করি বিদেশিদের সাহায্য নিয়ে পাঁচবার অবৈধভাবে ক্ষমতায় আসছেন আর বিদেশিরা বাংলাদেশে এসেছে আমাকে দুইবার ক্ষমতা যেই ক্ষমতা জনগণ দিছে রাজনীতির পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হবে না কিন্তু উনাকে বলতেও দিবেন না আলোচনার বিষয় আপনি বলেন সরকারের বিরুদ্ধে বলেন আমার বিরুদ্ধে সবার বিরুদ্ধে বলেন আপনি যদি চাপিয়ে দিতে চান উনারা 96 উনারা যেভাবে করেছিলেন ওইভাবে করতে বলছেন আপনাদের দেখুন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন তো আমরা করেছিলাম কেন বাদ দিলাম ক্ষমতা আসতে পারবেন না তে আন্দোলন আপনারা নতুন কোন থর দিতে পেরেছেন সেই অবস্থা সৃষ্টি করতে পেরেছেন পারেন নাই আপনারা তো আওয়ামী লীগ সরকারকে অনেক আগে থেকে টেনে এসে নামাচ্ছেন আমরা আলোচনায় বসবেন না 96 মডেল চান তাহলে তো উনাদেরকে আরেকবার সংসদে যাবেন আবার আসতে হবে সংসদে কেন 96 মডেল কেন বাংলাদেশের তার চেয়ে আধুনিক মডেল কি নাই হ্যাঁ ওরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ত্রুটি ধরে যে রাষ্ট্রপতি কেন ক্ষমতা দখল করলো তো তোমরা যখন ক্ষমতায় আসলা ওগুলা সংশোধন করলা না কেন 96 সালে কেন করলা না অনেক ধন্যবাদ নাই বদনাই আন্তরিকতা অনেক ধন্যবাদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া অনেক ধন্যবাদ এবিএম রিয়াজুল কবির কাউসার কাউসার ভাইকে একটু সময় কম দিতে পারলাম বলে দুঃখ প্রকাশ করছে